বরগুনা শহরের কাছে ছয় নং বুড়ির চর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সোনাখালী মাইঠা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন পেশায় তিনি একজন পৌরসভার চুক্তিভিত্তিক ট্রাক চালক প্রতিদিন শহরের বিভিন্ন এলাকার জমানো ময়লা ট্রাকে করে পৌরসভায় নির্ধারিত জায়গায় ফেলেন তিনি পরে সেখান থেকে বিভিন্ন ধরনের পলিথিন সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসেন এরপর সংগ্রহ করা ওই পলিথিনগুলো বিশেষ কায়দায় টিনের একটি ড্রামের মধ্যে ঢুকিয়ে আগুনে পুড়িয়ে তৈরি করেন পেট্রোল অকটেন ও ডিজেল ছোট পরিসরে আনোয়ার এক কেজি পলিথিন পুড়িয়ে প্রায় দেড় লিটার জ্বালানি তেল উৎপাদন করতে পারেন আর এতে এখন তার খরচ হয় প্রায় আশি থেকে পঁচাশি টাকা তবে বড় আকারে কার্যক্রম শুরু করতে পারলে একই পরিমাণ তেল উৎপাদন করতে আনোয়ারের হিসেব অনুযায়ী খরচ হবে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা